নমস্কার বন্ধুরা, আজ আমার গল্পের লেখক হলেন দুলেন্দ্র ভৌমিক, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1944 সালের 6ই আগস্ট এবং তার মৃত্যু হয়েছে 2009 সালের 27শে মার্চ। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, খুনি কে। সকালবেলায় আনন্দবাজার পত্রিকাটা হাতে নিয়ে ঝড়ের বেগে ঢুকলো তোপসে। ফেলুদা তখন দাড়ি কামানো শেষ করে গালে আফটার শেভ লোশন লাগাচ্ছে। তোপসে কাগজের প্রথম পাতাটা ফেলুদার চোখের সামনে এগিয়ে দিয়ে উত্তেজিত গলায় বলল, দেখেছো কি সাংঘাতিক কাণ্ড ঘটেছে? এরকম ভাবে খুন ভাবা যায়? ফেলুদার মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। তোয়ালে দিয়ে গাল মুছতে মুছতে শুধু একবার তোপসের দিকে তাকালো। তারপর বাহাত বাড়িয়ে চারমিনারের প্যাকেটটা টেনে নিয়ে একটা সিগারেট ধরিয়ে যথারীতি আরামকেদারে শুয়ে পড়ল। ফেলুদার এই এক দোষ, কোন কথাটা শুনছে অথবা কতটুকু শুনছে, শুনলেও তার কোনো প্রতিক্রিয়া হচ্ছে কি না সেটা একদম বোঝা যায় না। তোপসে ভেতরে ভেতরে রেগে যাচ্ছিল। ফেলুদার সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে একটা পুরানো বইয়ের পাতা উল্টাচ্ছিল। বইটার নাম কলিকাতার পথঘাট। শহরে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, এখন কি এই বই পড়বার সময়? ক্ষুব্ধ গলায় তোপসে বললে, খবরটা কি তোমার চোখে পড়েছে? বইয়ের পাতা উল্টাতে উল্টাতে ফেলুদা আবেগহীন গলায় বলল, তুই নিশ্চয়ই স্টোনম্যানকে নিয়ে খুব উত্তেজিত হয়ে আছিস। তোপসে মোড়ার উপর বসতে বসতে বলল, হব না, এ পর্যন্ত কটা খুন হলো জানো? ঠান্ডা গলায় ফেলুদা বলল, 6টা, সবকটাই ফুটপাতবাসী এবং প্রত্যেকটা খুন ঘটেছে শেষ রাতে, আর তারাই স্টোনম্যানের শিকার হয়েছে যারা দলবদ্ধভাবে না শুয়ে একা একা একটু তফাতে শুয়েছে। খুনের মোটিভটা কি হতে পারে? তোপসে প্রশ্ন করল। ফেলুদার জবাব দেওয়ার আগেই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন লালমোহনবাবু, অর্থাৎ জটায়ু। তিনি যেন বিরাট কিছু একটা আবিষ্কার করে ফেলেছেন, তেমন ভঙ্গিতে আর উত্তেজনায় দুহাত মাথার উপর তুলে বলতে লাগলেন, পেয়ে গেছি, পেয়ে গেছি। তোপসে জিজ্ঞাসা করল, কি পেয়ে গেছেন? লালমোহনবাবু টাকের উপর হাত বুলিয়ে বললেন, সেই জুন মাস থেকে ভেবে ভেবে আজ সকালে নামটা পেয়ে গেলাম, রক্তাক্ত ফুটপাত। কি কেমন থ্রিল আছে না নামটা? তোপসে বলল, এটা কোনো বইয়ের নাম? লালমোহনবাবু বললেন, পুজো সংখ্যায় নতুন উপন্যাস স্টোনম্যানকে নিয়ে। ফেলুদা হঠাৎ জিজ্ঞেস করল, মানুষের ঘুমের কটা স্তর আছে জানেন? লালমোহনবাবুকে এই প্রশ্নটা করা হয়েছে। তিনি একবার তোপসের মুখের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বললেন, ঘুম পেলে ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে ঘুমিয়ে কে আর গুনাগুনি করে মশাই। ফেলুদা বলল, গুনাগুনি না করলেও জানতে হয় প্রথম স্তরে ঘুমটা পাতলা হয়, দ্বিতীয় স্তরে আরও একটু গভীর, আর তৃতীয় স্তরে খুবই গভীর, আর সেটা ঘটে রাত্রি 2 থেকে 3:30-এর মধ্যে। চুরি টুরি সব সেই সময় হয়ে থাকে, ওটাকে চোরা রাত্রি বলে। ফেলুদার এসব কথার অর্থ প্রথম দিকে ধরা যায় না। একটু পরে বইয়ের ভিতর থেকে একটা কাগজ বের করে তোপসের দিকে এগিয়ে দিয়ে বলল, ব্যাপারটা বোঝবার চেষ্টা কর। তোপসে অবাক, কাগজে ফেলুদারটা স্কেচ করেছে। একটা লোক হাঁটু গেড়ে বসে দুহাতে বিশাল একটা পাথর তুলে আছে। লোকটার মুখ অস্পষ্ট এবং হিজিবিজি করা। হিজিবিজি ডিজাইনটা একটা প্রশ্নবোধক চিহ্নের মতো, মানে খুনি কে সেটা ফেলুদা এখনো ঠিক করতে পারেনি। ফেলুদা সিগারেটটা অ্যাস্ট্রোতে গুঁজে গিয়ে বলল, তুই মোটিভের কথা বলছিলি না? মোটিভটা জানা গেলে খুনিকে ধরা অনেক সহজ হয়ে যায়। শেষ রাতের ঘাতক যে জটিলতা সৃষ্টি করেছে সেটা ওই মোটিভ নিয়ে। খুনি শুধুই কেন খুন করবে, কেনই বা সে কেবলমাত্র বেছে নেবে ফুটপাত বাসিন্দাদের? যে খুন করে বা করছে তার পেছনে যে বা যারা রয়েছে তাদের কি অন্য কোনো মোটিভ রয়েছে? অচেনা খুনির পেছনে আরো অচেনা লোকগুলো কারা হতে পারে? কথার মধ্যে কথা বলে ওঠা লালমোহনবাবুর স্বভাব, তিনি স্কেচ করা কাগজটা তোপসের হাত থেকে ছুঁ মেনে টেনে নিয়ে দেখতে দেখতে বললেন, এটাই আমার উপন্যাসের প্রচ্ছদ হতে পারে, তবে মুখটা একটু ক্লিয়ার করলে হয় না? ফেলুদা বলল, ওখানে কার মুখ দেব, আপনার?
রাত্রে খেতে খেতে ফেলুদা বলল, কলকাতায় কটা রাস্তা, কটা ফুটপাত আর কোন কোন এলাকায় কত লোক ফুটপাত দখল করে ঘুমায় সেই হিসেবটা দরকার। এমনও তো হতে পারে কেউ হয়তো ফুটপাতটাই দখল করে নিতে চাইছে, স্টোনম্যান হয়তো তার হয়ে কাজ করে সন্ত্রাস ছড়াচ্ছে। খাওয়ার পরে ফেলুদা বাইরে বেরোবার পোশাক পরতে পরতে বলল, যাবি নাকি? তোপসে জানতে চাইল কোথায়। ফেলুদা হালকা গলায় উত্তর দিল, রাতের ফুটপাত দেখতে। খুনিকে ধরা সহজ হবে না, তবে ফেলুদা থেমে গিয়ে জামার বোতাম আটকাতে আটকাতে বলল, তবে জায়গাগুলো দেখতে দোষ কি? দু চারটে আসল অথবা নকল পাগলকেও তো পেয়ে যেতে পারি, কি বলিস? কিংবা ধর এমন একটা গাড়ি যাতে করে নিঃশব্দে আসা যাওয়া চলে, অথচ গাড়িটাকে দেখে কারো সন্দেহ হওয়ার কথা নয়, যেন পাতাল রেলের কাজ করছে। মধ্য দুপুরে হঠাৎ কলিং বেলের শব্দ। কিরিটি রায় ভ্রু জড়া কুচকে দরজার দিকে তাকালেন। চাকর দরজা খুলে দিতেই ঘর্মাক্ত কলে ভরে এক প্রৌঢ় এসে হাজির হলেন কিরিটির সামনে। হাত জোর করে বললেন, কিরিটি বাবু দোহাই, আপনি একটা ব্যবস্থা করুন। কিরিটি চোখ তুলে আগন্তুককে দেখলেন, খুবই সাধারণ চেহারার এক প্রৌঢ় ভদ্রলোক। জিজ্ঞেস করলেন, কিসের ব্যবস্থা? প্রৌঢ় ভদ্রলোক বললেন, শহরে স্টোনম্যান ঘুরে বেড়াচ্ছে, কেউ তাকে ধরতে পারছে না, এ ব্যাপারে আপনার সাহায্য চাই। কিরিটি হাসলেন, হাসতে হাসতে বললেন, নিহারবাবু মারা যাবার পর আমি গোয়েন্দাগিরির কাজ ছেড়ে দিয়েছি, এখন ধর্মগ্রন্থ পড়ে সময় কাটাই, আমাকে এসব ব্যাপারে অনুরোধ করবেন না। প্রৌঢ় ভদ্রলোক তো নাছোড় বান্দা। কিরিটি বললেন, শহরে অনেক ভালো ভালো গোয়েন্দা আছে, আপনি প্রদোষবাবু অথবা কাকাবাবুর কাছে যান, ওরা তো খুব ভালো কাজ করছেন এখন। প্রৌঢ় ভদ্রলোক বললেন, ব্যাপারটা নিয়ে আপনি ভেবেছেন? কিরিটি একটু চুপ করে থেকে মাথা দোলাতে দোলাতে বললেন, ভাবতে চাইনি, তবে দীর্ঘদিনের অভ্যাস আমাকে কিছুটা ভাবিয়েছে। যে লোকটা এই কাণ্ড করে বেড়াচ্ছে সে কলকাতার লোক, কলকাতার পথঘাট তার চেনা। ফুটপাতে যারা শোয়ে সেই সব দরিদ্র মানুষগুলোর ওপর কোনো খুনির কোনো রকম রাগ থাকার কথা নয়, আর প্রত্যেকটা খুনি হচ্ছে একইভাবে, অর্থাৎ পাথরের সাহায্যে। ঘাতক এক্ষেত্রে রিভলভার বা ধারালো কোনো অস্ত্র ব্যবহার করছে না। কেন করছে না? কারণ খুব কাছাকাছি থেকে একটা ভারী পাথর মুখে বা মুখের একপাশে সজোরে মারলে মৃত ব্যক্তির আর্তনাদ করে ওঠার অবকাশ কম, যেটা গুলি বা অন্য অস্ত্রে হতে পারে। ঘাতক হত্যার জন্য এমন একটা হাতিয়ার ব্যবহার করছে যেটা খুন করার কমন হাতিয়ার হিসেবে পরিচিত নয়। তার মানে এটা কিন্তু কোনো উন্মাদের কাণ্ড নয়, একেবারে পরিকল্পনা মাফিক কোল্ড ব্লাডেড মার্ডার। প্রৌঢ় ভদ্রলোক বললেন, কেন ওদের খুন করা হচ্ছে? কি পাবে ওদের কাছ থেকে? কিটায় বললেন, সেটাই তো প্রশ্ন, হয়তো সেসব পাওয়ার কথা আমরা ভাবছি, এই খুনি বা তার লোকেরা তার চাইতেও বড় কিছু পেতে চায়, যে পাওয়ার সঙ্গে সেই খুনের আপাত কোনো সাজুজ্য নেই, অথচ খুব গভীরে অতীব নিকট সম্পর্ক আছে। যেমন ধরুন ফাতনা দিয়ে মাছ ধরা যায় না, মাছ গাঁথে বড়শিতে। শিকারির চোখ কিন্তু ফাতনার দিকে থাকে, বড়শির দিকে নয়। কথা শেষ করে কিরিটি মুচকি মুচকি হাসতে লাগলেন। বদগাঁও জায়গাটা ভারী চমৎকার। চক্রধরপুর থেকে রাঁচি যাবার জন্য পাহাড়ের গা দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিলিটারিদের যাতায়াতের জন্য নাকি এই রাস্তা তৈরি করা হয়েছিল, এখন অবশ্য সবাই ব্যবহার করে। কাকাবাবুর এই জায়গাটা খুব পছন্দ, বিশেষ করে বদগাঁও বাংলোটা। নিরিবিলিতে বিশ্রামের জন্য কাকাবাবু মাঝে মধ্যেই এখানে চলে আসেন। কাকাবাবু এক কাপ কফি খেয়ে টেবিলে ডায়েরি লিখতে বসেছেন। একটা গাড়ির আওয়াজ শোনা গেল। পাকা রাস্তা থেকে এই বাংলোতে লাল সুরকি দেওয়া যে রাস্তাটা উঠে এসেছে সেটা একটু খাড়াই ধরনের, এখানে গাড়ি বিশেষ আসে না। গাড়িটা এসে বাংলোর সামনে দাঁড়ালো এবং তার হেডলাইটের আলোটা এসে কাঁচের দরজাটাকে অতিরিক্ত উজ্জ্বল করে তুলল। কাকাবাবু লেখা থামিয়ে বিরক্ত মুখে বললেন, এখানে আবার কে এলো? সন্তু এগিয়ে এসে দরজাটা খুলে দিতেই দেখতে পেল
বারান্দার সামনে একটা জঙ্গা জিপ দাঁড়িয়ে। গাড়ি থেকে দুজন ভদ্রলোক নেমে এসে জিজ্ঞেস করলেন, মিস্টার রায়চৌধুরী আছেন? ভিতরে আসার পর কাকাবাবু ওদের দেখে বললেন, আপনারা এখানে কি মনে করে? মনে হলো ভদ্রলোক দুজন কাকাবাবু চেনা। ওদের মধ্যে যিনি একটু বয়স্ক এবং যিনি সাফারি পরে আছেন তিনি বিনয়ের সঙ্গে বললেন, আপনাকে এখানে এসে বিরক্ত করার জন্য দুঃখিত মিস্টার রায়চৌধুরী, কিন্তু কি করব বলুন, সিএম নিজে আমাদের পাঠালেন এখানে, আমরা ওনারই অনুরোধ নিয়ে এসেছি। কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে বললেন, একবার হাঁক দিয়ে দেখতো সাংকিকে পাওয়া যায় কি না, পেলে কপি করতে বল। তারপর ভদ্রলোক দুজনের দিকে তাকিয়ে বললেন, বলুন সিএম এর অনুরোধটা কি? সাফারি করা ভদ্রলোক বললেন, স্টোনম্যানকে নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি, কলকাতা শহরের বুকে ছটা খুন হয়ে গেল অথচ এখনো আমরা কিছুই করতে পারিনি। এ ব্যাপারে সিএম তো বোম্বাই পুলিশের সাহায্য চেয়েছেন শুনেছি। তা চেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কাজ তো কিছুই এগোয়নি। কফি এসে গেল। ভদ্রলোক দুজন অনর্গল কথা বলে যেতে লাগলেন। বললেন, আমরা কর্নেল সাহেবের কাছেও গিয়েছিলাম, উনি অবশ্য মনে করেন এটা একজনের কাজ নয়, এর পেছনে একটা দল আছে। আমরা ব্যোমকেশ বক্সির সঙ্গেও যোগাযোগ করেছি, উনি পণ্ডিচেরিতে আছেন। ওর ধারণা এর সঙ্গে এমন একটা গোষ্ঠীর যোগ রয়েছে যারা মূলত কলকাতার আদি বাসিন্দা নয়, কিন্তু খুনগুলো করানো হচ্ছে কলকাতার লোক দিয়ে। লোক দুজন চলে যাবার পর কাকাবাবু বললেন, সন্তু তৈরি হয়ে নে, আজই কলকাতা যাব। সন্তু অবাক হয়ে বলল, আজই? কাকাবাবু জবাব দিলেন, আজই এবং এখনই। সন্তু বলল, কিন্তু এখন যাব কেমন করে, গাড়ি কোথায়? তার চেয়ে ওদের জিপেই তো যাওয়া যেত। কাকাবাবু বললেন, সামনে একটা পুলিশ চৌকি আছে, ওখান থেকে আমি সিংহানিয়াকে ফোন করলে মুড়ি থেকে গাড়ি পাঠিয়ে দেবে, হয়তো ভোর রাত্রে কলকাতায় পৌঁছে যাব। সন্তু জিজ্ঞেস করল, তুমি কি স্টোনম্যানকে নিয়ে ভাবছো? কাকাবাবু বলেন, মাঝে মাঝে এরকম অস্বাভাবিক খুনিদের উৎপাত বাড়ে। 63 গোড়ার দিকে নিউ জার্সিতে এরকম একজনকে খুন করা হয়েছিল, সে শুধু স্কুল বয়দের গলায় ফাঁস লাগিয়ে খুন করত। কয়েকটা খুনের পর অবশ্য লোকটা সত্যি পাগল হয়ে গিয়েছিল। সন্তু বলল, কলকাতার স্টোনম্যান কি পাগল? কাকাবাবু বললেন, একদম নয়, পাগল এত ঠান্ডা মাথায় খুন করতে পারে? খুনের জায়গাগুলোকে ক্রমশ ছড়িয়ে দেওয়া হচ্ছে তদন্তের বা পাহারার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করার জন্য। উনি খুন করার পর হয়তো কাছাকাছি কোনো জায়গায় আত্মগোপন করে, নয়তো গাড়ি করে পালায়। মনে হচ্ছে প্রথমটাই ঠিক, কোনো এক ব্যক্তি খুন করেছে বলে মনে হয় না, কাজটা করেছে অন্তত 3 জন বা 4 জনের একটা গ্রুপ। সন্তু প্রশ্ন করল, কিন্তু কেন করেছে? কাকাবাবু ক্রাচটা বগলে নিয়ে দাঁড়ালেন, সন্তুর দিকে না তাকিয়ে বিড়বিড় করে বললেন, সেটাই তো আসল রহস্য, কলকাতা শহরে কার যে কোথায় কিভাবে স্বার্থ জড়িত সেটা চট করে বোঝা যায় না। ভিখারি উৎপাত করার জন্য এ কাজ কেউ করবে না, ফুটপাত বাসিন্দারা কি এবার পুনর্বাসন দাবি করবে? নাকি মোটিভ হচ্ছে ফুটপাত? কলকাতার মুশকিল হচ্ছে এখানে সব ব্যাপারটাই বড় রাজনীতি ঘেঁষা, কেউ কি আইন শৃঙ্খলা তছনছ করে পুলিশকে বোকা বানিয়ে সরকারকে অপদস্থ করতে চাইছে? কিন্তু তার জন্য এই গরিব লোকগুলো কেন শিকার হবে? এমনও হতে পারে প্রথম খুনটা ছিল কোনো ঝগড়ার আকস্মিক পরিণতি, যেহেতু খুনি ধরা পড়ল না এবং খুনটা অদ্ভুত বলে রটনা হতে লাগলো, তাই সেই আইডিয়াটা নিল অন্য কেউ, যারা পরপর 5টা খুন করলো। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু পুরুষ মরেছে, মহিলা না, কিন্তু ওদের বোন মেয়ে বা বউরা কোথায়? কেউ কি ওদের বিক্রি করার ফন্দি আঁটছে? অসহায় পেয়ে সহজেই কব্জা করে বাইরে চালান দেবে? কাকাবাবুকে এবার সত্যি চিন্তিত দেখালো। Thank you.